আমাদের সবার কমন শত্রু, সকল মুসলমান না শুধু সব মানুষের কমন শত্রুর নাম কি? শুধু শত্রু নেই, আল্লাহ বলছেন এতারে আদু মুবি, কি বলছে আল্লাহ? প্রকাশ্য শত্রু। এই শত্রুর বিরুদ্ধে আমরা সবাই জানি আমাদের শয়তান হলো কমন শত্রু। তাহলে শত্রুর বিরুদ্ধে আমরা এখন মুসলমানরা কোন জায়গায় দাঁড়ায় আছি? আমি গতকালকে লক্ষ্মীপুর এটা বলছি, আমরা এখন জায়গায় আছি এই জায়গায় যে আমরা সবাই জানি যে শয়তান আমাদের শত্রু। এখন এই শত্রুর মোকাবেলা নিয়ে আমরা এখন মারামারিতে আছি, বিষয়টা বোঝার চেষ্টা করেন। কীভাবে মোকাবেলা না মারামারি? আমরা বলতেছি শয়তানের শেষ করতে হবে। কীভাবে শেষ করতে হবে? আমি বলতেছি শেষ করার জন্য সুন্দর করে মাদ্রাসার ছাত্রদের দিয়ে আপনার এলে মাটি দিয়ে তৈরি করে সুন্দর সুন্দর ঢেল তৈরি করতে হবে, গোল গোল, এবং এটা মারতে হবে, এটা দিয়ে শেষ করতে হবে। উনি বলতেছে ন, মাটি দিয়ে মারলে তো হবে না, আমাদেরকে পাহাড়ে গিয়ে ছোট ছোট পাথর কুড়ে আনতে হবে, এই পাথরগুলো দিয়ে মারতে হবে। আপনি এসে বলতেছেন না না পাথর হবে না, লাঠি লাঠি দিয়ে মারতে হবে। আরজন বলছে দুধ এগুলো দিন এখন গুলি দিয়ে মারতে হবে। এখন আমরা নিজেরা কামড় কামড়ে লেগে গেছি, মাটি ডেলা পাথর লাঠি না গুলি, আমরা চারজন চারটা নিয়ে মারামারিতে লেগে গেছি। লেগা ওই মারার আর খবর নাই, এখন লাঠি মারবো না এটা মারবো, এটা করতে করতে আমাদের দিন শেষ। শয়তান মাঝখান থেকে দেখে বলতেছে হ্যাঁ গুড, এটাই দরকার, তোরা তোরা কামড়া কামড়ি কর, আমাকে মারার আগে তোরা নিজেরা নিজেরা মর। এবার আমাদের শক্তি নষ্ট হচ্ছে কি দিয়া? আমি হাদিস বাহির করতেছি, কোরআন বাহির করতেছি, উনি যেটা বলতেছে না এই পাথর মারা যাবে না, ঢেলা সাবেত করতে হবে, এটার জন্য কিতাব খুঁজতেছি, বই খুঁজতেছি, সারা জীবন শেষ এটা করতে করতে, ঠিক না বেটি? সকাল থেকে শুরু বিকাল পর্যন্ত মাদ্রাসা ছাত্র আলেম মানুষ লাইব্রেরি উদ্ধার করতে হবে, বহাস করতে হবে, শেষ করতে হবে। কেন? কারণ প্রমাণ করতে হবে যে না, শয়তানকে ঢেলায় মারতে হবে। এটা করতে করতে আমার বয়স 70-80-90 শেষ, বহাস করতে করতে আমি কবরে চলে গেছি, শয়তান কিন্তু নিরাপদ সেফ, ঠিক না বেটি? উনিও আবার একইভাবে, ওনারও আবার শয়তান এসে পুরস্কার, আপনি বসে থাকবেন কেন হুজুর, আপনি হকের উপর আছেন, মাথা খারাপ, আপনি কত বড় হকের উপর আছেন, এই বেটা কয় ইট মারতে ডিলা মারতে, ডিলা মানে কি হবে শয়তানের, এ তো বুঝতেছে না, এ শয়তানের দোসর দালাল, আপনি এর গোমর ফাঁস করেন, জলদি বাইর করেন। এবার উনিও বাইরে গেছে, উনি নেট দেখতেছে, কিতাব দেখতেছে, গোষ্ঠী উদ্ধার করতেছে। আবার আরেকজন ওনার কাছে ইবলিস যায়, বলতেছে হুজুর এটা কোনো কথা, আপনারা হলেন হকের ঝণ্ডাধারী হকখানি আলেম, আপনারা বসে আছেন কেমন কথা, বাতিল মাথা ছাড়া দিয়ে হচ্ছে, দেখছেন এক বাতিলে কত কিতাব বার করছে, আরেক বাতিলে আরেক কিতাব বার করছে, আপনিও কতগুণ বার করেন, এবার উনিও কতগুলো ভাই। ইবলিস আমাদের কাছে যে বুঝায় বুঝায় বলে যে আপনি 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 হকের ঝান্ডা বাইতে শুরু করেন। এবার আমরা ওই যে হাক্কা ইয়াহক্কু, আরবিতে ছোট কাপের হক হলো চুলকানি, ওই চুলকানিতে লাগাই দেয় শয়তান আমাদেরকে। এবার লাগাইতে লাগাইতে আল্লাহ মাফ করুক, জিনিসটা আমরা হাসাহাসি করে বললেও এটাই কিন্তু আমাদের বাস্তবতা মুসলমানদের, আমাদের বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? ভাই আমার কাছে মনে হয়েছে ঢেলা মারা উচিত, আলহামদুলিল্লাহ মারতে থাকি। ভাই আপনার কাছে মনে হয়েছে পাথর মারা, মারেন, যেটা দেখে আমার হোক, আপনারটা আপনি মারেন আমারটা আমি মারি, ঠিক না বেটি? ভাই আপনার কাছে গুলি মারা হয়েছে, গুলি আছে আপনার কাছে, মারেন দুমছে, হেতারে মারেন, মারলেও হইল, আপনিও মারেন আমিও মারেন উনিও মারো, এখন না কোনটা মারবো এটা নিয়ে মারামারি, কেমনে মারবো এটা নিয়ে মারামারি, মারার খবর। শয়তান দিন দিন দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? দায়ী কি আমরা না শয়তান? আমরা নিজেরাই দায়ী, হেতে থেতার কাজ করবই। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান। ভাইরে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান সবসময় বলতেন যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনারটা আপনি মারতে পারছেন নি, আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে তোমার যে শক্তি দিছি, সামর্থ্য দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি, এটা দিয়ে তুমি নিজের এবং দিনের কি কাজ করে আসছো, আপনি আপনারটা চিন্তা করেন। আরেকজনের ঘায়েল করা, ডিবেট দেওয়া, তারে থাম আপনার থামানো, তার গোষ্ঠী উদ্ধার করা, তার পর্দা উন্মোচন করা, তার আপনার কি বলে গোমর ফাঁস করে দেওয়া, ভাই এটা আপনার কাজ না। কোনো কোনো ক্ষেত্রে উম্মার কল্যাণে ভুলভ্রান্তি, এর মানে এই না যে উম্মার কল্যাণে আপনি কারো ভুল ধরবেন না, শুধুমাত্র সোজা ফেরেশতার মতো চলবেন না, সেটা না, উম্মার ভুল ধরারও পদ্ধতি আছে ভাই। সবচেয়ে বড় ভুল ধরার পদ্ধতি এটা যে আপনি নিজে আপনারটা করে দেখাই দিলেন যে হ্যাঁ এটাই ইফেক্টিভ মাশাআল্লাহ, এটাই সহি, আপনার কাজই প্রমাণ করবে, আপনার আমলই প্রমাণ করবে, আপনার আত্মবিশ্বাস প্রমাণ করবে, আপনার কর্মচঞ্চলতা প্রমাণ করবে, আপনি লক্ষ্য পানে এগিয়ে যান, আপনি আরেকজনেরটা নেবেন না, আপনি যেটাকে সত্য মনে করেছেন, ভালো মনে করেছেন, হক মনে করেছেন, ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, একজন মুসলিম হিসেবে আল্লাহ আপনাকে যে বুঝ দিয়েছেন, কনসেপ্ট দিয়েছেন, এর বাইরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন না, বুঝের বল মাফ,
আপনি যতটুকু বুঝেছেন আকলকে সবটুকু খরচ করে হক উদ্ধার করার জন্য চেষ্টা করে সেটা অনুযায়ী চলতে থাকেন, মানুষকে আহ্বান করেন, দোষের কিছু নাই, কিন্তু আপনার মুসলমান ভাইয়ের পিছনে লেগে শক্তিটা নষ্ট করেন না ভাই, এই শক্তিটা ক্ষয় করেন না। আবার মনে করেন না কেউ যে আপনাদেরকে আমি আসছি এখানে বোঝানোর জন্য যে না আপনারা সব ওই গোলালু হইয়া, এত গোলালু একটা ভালো ব্র্যান্ড হয়েছে না, গোলালু হইয়া আপনারা এমন হয়ে যান যে আপনারা একবারে ওই যে দুনিয়ার কোনো ওই যে কয়না বাজা মাছটা উল্টে খেতে জানেন না, দুনিয়া ধ্বংস হয়ে যাক কিছু বলিয়েন না, অসৎ কাজের বাধা প্রদান করিয়েন না, বাতিলকে বাতিল বলিয়েন না, না আমি সে কথা বলছি না, ভুল বুঝবেন না। আপনি আপনার কাজ করেন, আপনার সাথে কম্পিটিশনে আছে আপনার মুসলমান ভাই যিনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করাকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, এই আল্লাহর বান্দা আপনার ভাই, আপনার মুসলিম ভাই, আপনার সাথে চিন্তার মতো পার্থক্য থাকতে পারে, বুঝের মতো পার্থক্য থাকতে পারে, এগুলোর কারণে ওই ব্যক্তির পেছনে শক্তি ক্ষয় করে শত্রুতা করে সময় নষ্ট করিয়েন না, যেটা আমরা আজকাল করতেছি দিনের নামে, ইসলামের নামে। এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে, একজন আরেকজনের পিছনে। আরে ভাই, বিরোধিতা মত পার্থক্য এক জিনিস আর মুখালাফা তার এক জিনিস, ইখতিলাফ আর মুখালাফা এই দুটো পার্থক্য জানেননি, যারা আরবি এটু টুকটাক করছেন তারা জানেন, ইখতিলাফ বাবে ইফতিয়ারের মাসদার আর মুখালাফা বাবে মুফালার মাসদার, এই দুটোর মধ্যে পার্থক্য হলো ইখতিলাফটা নিজে নিজে হয়, মুখালাফাটা ইচ্ছাকৃত হয়। ইখতিলাফ মানে হলো মত পার্থক্য, মত ভিন্নতা, মতের বৈচিত্র্য, দুই রকম মত হয়ে গেছে, মানে বাস্তবে বা আপনার প্র্যাকটিক্যালে এসে দুই রকম হয়ে গেছে, দুজনের দুই রকম হয়ে গেছে, ওনারটা আমার কাছে মনে হচ্ছে না সঠিক, আমারটা ওনার কাছে সঠিক মনে হচ্ছে না, দুইটা দুই রকম হয়ে গেছে, এটা কাকতালীয়। আর মুখালাফা মানে হলো বিরোধিতা, মুখালাফা মানে কি ইচ্ছাকৃতভাবে আমি যখন শুনছি উনি এইটা বলছে, ও তাহলে তো একটা কিছু বলার লাগে, এর বিরুদ্ধে তো তাহলে একটা কিছু দিয়ে কি খুদ বাইর করা যায়, যেহেতু উনি বলছে অতএব এটা বিরোধিতা করতে হবে, আছে না নাই? আল্লাহ মাফ করুক, আমি সবার কলবে হাত দিয়ে ঢুকে ফেলছি এটা না, আমি ব্যক্তি কোনো ব্যক্তিকে বলছি না, আমি একটা সিচুয়েশন ব্যাখ্যা করছি আমার বিজহাতের নজর অনুযায়ী, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। শয়তান আমাদেরকে হারাই দিয়েছে, আমরা কি শয়তানকে জিততে দিব? তাহলে নিজে এগিয়ে যেতে হবে আমলে, ইমানে, তাকওয়ায়, মানুষের পিছিয়ে লাগা নয়। খুদ মা সাফা দা মা কাদার, ভালো কিছু পাইলে দেন, খারাপ কিছু হলে বাদ দেন, এই লোকটার ভালো কিছু আছে গ্রহণ করেন, খারাপ কিছু আছে বাদ দেন, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।